রাজাভাই দেখছো, রাজাভাই দিকে দেখো, এই জন্য একটা সুন্দর একটা মেয়ে পছন্দ হয়েছে রাজাভাই। এখানে কিন্তু সবকিছু ডেকোরেশন করছি 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আনাদার ভিডিও। আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিও শুরুতে তোমাদেরকে আগে বলে নিই হ্যাপি নিউ ইয়ার, আর তোমাদেরকে এটাও বলে নিই যে ব্যাপারটা হচ্ছে 1 জানুয়ারি আজকে। আর আজকে আমি ভিডিওটা শ্যুট করছি, আজকে আমার বার্থডে। তোমরা হয়তো পিছনে দেখে হয়তো হালকা একটু গেস করছো, আর সব কিছু কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, তারপরে আমি ভিডিওটা শুরু করছি। কেননা অনেক প্রবলেমে পড়তে হচ্ছিল, তোমাদেরকে সব কিছু আস্তে আস্তে শেয়ার করতে থাকছি। আর তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো। সব কিছু কিন্তু ওরাই সাজিয়ে দিয়েছে, ঠিক আছে? আমি কিন্তু টাইম পাইনি। আর রান্নার দিকে কিন্তু এখনো বন্ধু বান্ধব আছে, আর সবাই কিন্তু এটা সাজানোর পরে বাড়ি দিয়ে গেছে। আর সাজানোর পরে কিন্তু বেশ সুন্দরই লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবে না। আর হ্যাঁ, রান্নাবান্নাও কিন্তু আমার বন্ধুরা করছে, সেগুলো তোমাদের কিন্তু আস্তে আস্তে আমি শেয়ার করতে থাকবো। এবারটা হচ্ছে এইখানে কিন্তু রান্নাবান্না হচ্ছে, একটু দূরে রান্নাবান্না হচ্ছে, কারণ ওখানে প্রচুর গ্যাঞ্জাম ছিল। আর রান্না কমপ্লিট নাকি? হ্যাঁ, রান্না কমপ্লিট, ফ্রাইড রাইস কমপ্লিট, এবার চিকেনটা বানাবো। আর ফ্রাইড রাইস কিন্তু এখানে রেখেছে, ব্যাপারটা হচ্ছে কমপ্লিট হয়েছে, কারণ হচ্ছে আমি কিন্তু ওখানে টুকটাক কাজে লেগেছিলাম, যেহেতু ওখানে সবকিছু সাজানো বাজানো ছিল, তার কাজে কিন্তু আমি লেগেছিলাম। আর এইখানে হচ্ছে মোটামুটি রান্নাবান্না হচ্ছিল, আর এই হচ্ছে কিন্তু সবকিছু আছে টুকটাক এখন। ভাই রান্না কতক্ষণ লাগবে? আর মিনিট 20 হলে হয়ে যাবে। মিনিট 20? হ্যাঁ। সো গাইস, ব্যাপারটা হচ্ছে এখানে এরা রান্না বান্না করছে, এখানে আমি এদেরকে ডিস্টার্ব করতে চাই না, কারণ রান্না বান্নাটা যদি একটু ডিসমিস হয়ে যায় প্রবলেম হবে। এদিকে গেলে ওদিকে কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে, ওদিকে গেলে এদিকে কাজ কমপ্লিট হচ্ছে, সবকিছু এখানে আছে। আর বন্ধুরা কিন্তু সব এখানে সাজিয়ে গুজিয়ে সব বাড়ি গেছে, সব ড্রেস ফ্রেস চেঞ্জ করতে গেছে, কারণ এখানে এগুলো সাজাতে সবার অলরেডি ঘাম বার হয়ে গেছে। সো গাইস, ব্যাপারটা হচ্ছে রান্না বান্না কিন্তু একদম পুরো শেষের পথে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর আমাদের প্ল্যানটা কিন্তু ছিল ঘরে, ঠিক আছে? আর বন্ধু বান্ধবের চাপ আর এইসব বক্স বক্স নিয়ে না ঘরের ভিতরে এনজয় ঠিক করা যাবে না, তাই জন্য কিন্তু আমরা একটা এমন একটা জায়গায় এসেছি যেখানে কিন্তু মানে একটা বাড়ি আছে, বাট এখানে কেউ থাকে না, ঠিক আছে? সেরকম একটা জায়গায় এসেছি। আর এখানে কিন্তু সবকিছু ডেকোরেশন করছি 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে। আর এখন কিন্তু বন্ধু বান্ধব টুকটাক করে আসছে। সো গাইস, টোটালি রান্না বান্না কিন্তু কমপ্লিট, ওরা রেডি হতে চলে গেছে, আর এখানে কিন্তু সব বন্ধুরা চলে এসেছে, ঠিক আছে? ভাই কেমন কষ্ট হচ্ছে তোর? তুই তো বিকাল থেকে একদম পুরো লেগে আছিস কাজে। যা কষ্ট হয়েছে সোজা তোমায় কি বলবো আমি। কারো যদি ভালো লাগে ডাকবো, অবশ্যই আমরা যাবো, গিয়ে ওখানে সাজিয়ে দিয়ে আসবো, ঠিক আছে? তার কেকটা আমরা অর্ডার দিয়েছিলাম একরকম, আর এসছে কিন্তু একদম আলাদা রকম। টাইম হয়ে গেছে, আর এবারে সব বন্ধুরা কিন্তু অলরেডি চলে এসে, বন্ধু বান্ধবী সবাই। তো এবারে তোমাদেরকে আমি রিভিল করছি, আর হ্যাঁ এবার হচ্ছে কেক কাটতে হবে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। যাই হোক, এবারে কেকটা কাটাবার ভাই সব চলে 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 অনেকটাই লেট হয়ে গেছে। আজকে খুশির দিন তোমার একটা বৈশিক হাওয়া দিলেই চলে যাবে যেখানে। সো গাইস, ব্যাপারটা হচ্ছে এবারে খাওয়া দাওয়া করিনি, আমাদের সবাইকে খাওয়া দাওয়া করা হয়ে গেছে, এবারে আমরা বন্ধু বান্ধবরা খাবো। আর তোমাদের দেখাচ্ছি সবকিছু, আমি তখন দেখাতে পারিনি, মানে প্রচুর ঝামেলা ছিলাম, ঠিক আছে? সো গাইস, ব্যাপারটা হচ্ছে খেতে বসে গেছি, আর ব্যাপারটা আমার দিকে দেখো, একটু নিচের দিকে দেখালে বুঝতে পারবে, একটা তারার ভাব পড়েছিল, তাই আমি গামলা নিয়ে বসে গেছি। গাইস, আমি এখন একটা শসা খাচ্ছি, এই যে খাচ্ছে নিস তো, দেখতে পাচ্ছ আমি ঠ্যাঙ্গুটা খাচ্ছে। একটু হরলিক্স দাও না, চেটে চেটে খাই। মাটু হল্লি দাও না, চটি চটি খাও।